প্রিয় ভাইরা, জুলুমে ভরা বিশ্বাস ত্রাণকর্তার অপেক্ষায় আছে। বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষও মুক্তির প্রহর গুনছে। এই মুক্তি একটি সফল ইসলামের সমাজ বিপ্লব ছাড়া সম্ভব নয়। আজকে আমাদের কথার মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে, আমাদের চাল চলন আচার ব্যবহারের মাধ্যমে, ময়দানে আমাদের জোরালো ভূমিকার মাধ্যমে দেশের মানুষকে এই মহা সত্য উপলব্ধি করাতে হবে, উপলব্ধি তাদের মধ্যে সৃষ্টি করতে হবে। এই ক্ষেত্রে আসুন আমরা একটি ঐতিহাসিক ভূমিকা পালন করি। আল্লাহ সুবহান তাআলার ওয়াদা আছে, একদল মানুষ যোগ্যতার সাথে, সততার সাথে দেশ জাতি সমাজ পরিচালনার যোগ্য বিবেচিত হলে, আল্লাহর দৃষ্টিতে বিবেচিত হলে আল্লাহ তাআলা বিশ্বজোড়া খেলাফত দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে, নবুয়তের পরে খেলাফতের যুগ আসার কথা। সেই ভবিষ্যৎবাণীর আলোকে নবুয়তের পর খেলাফতের যুগ এসেছিল। খেলাফতের যুগের অবসানের পর মুলুকিয়াত রাজতন্ত্রের যুগের আসার কথা ছিল, সেটাও এসেছে। আজকে বিশ্বে দুই চারটি দেশে যে রাজতন্ত্র আছে, এটা কয়েকদিনের মেহমান হিসেবে আছে। রাজতন্ত্রের অবসানের পর বিশ্বের দেশে দেশে যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে, যে নামেই ডাকা হোক না কেন, তার আসল পরিচয় জুলুমতন্ত্র। ধর্মনিরপেক্ষতার নামে হোক, জাতীয়তাবাদের নামে হোক, পশ্চিমা গণতন্ত্রের নামে হোক, আর যে নামেই হোক না কেন, রাসূল পাক ইসলামের ভবিষ্যৎবাণীর আলোকে এই জুলুমতন্ত্র ইতিহাসের শেষ কথা নয়, এরও অবসান ঘটবে। এর অবসানের প্রেক্ষাপটে আবার আসবে খেলাফত আলা মিনহাজিন নবুয়াতের জামানা। বিশ্ব পরিস্থিতি, বর্তমান বিশ্ব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে, এই বর্তমানে বিরাজমান জুলুমতন্ত্রের অবসানের দিনক্ষণ ঘনিয়ে এসেছে। এর পরেই বিশ্বব্যাপী ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বিশ্বব্যাপী আজ পরীক্ষা নিরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষার একটি স্তর অতিক্রম করছে। এই পরীক্ষায় যারা ফেল করবে তারা ডানে বায়ে ছিটকে পড়বে, আল্লাহর কিছু বান্দা শাহাদত বরণ করবে, আর সবর ইস্তেকামাতের সাথে ইমানি চেতনার উদ্বুদ্ধ হয়ে যারা ময়দানে টিকে থাকবে, ইনশাআল্লাহ তাদের হাতে